নমস্কার বন্ধুরা, পিএসসির তরফ থেকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেট উঠে এসছে বা পিএসসির তরফ থেকে আরেকটি নতুন চাকরির আপডেট রিলিজ করা হয়েছে। তো যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হলো 6/2020। তো সমস্ত জব বিজ্ঞপ্তিটি দেখতে আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার অনেক হেল্পফুল হবে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন, চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের নিত্য নতুন খবরাখবর আপডেট সবার আগে জানার জন্য। তো বন্ধুরা চলুন এখন সমস্ত আপডেটটি কী আছে সেটি আপনাদের আমি জানিয়ে দিই। তো বন্ধুরা, আমার অন স্ক্রিনে অফিসিয়ালি পিডিএফটি আমি ওপেন করেছি, যেখানে দেখতেই পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল এখানে দেওয়া রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া রয়েছে, যে ডেটে এটি রিলিজ করা হয়েছে সে ডেটটি নিচে আছে, আমি আপনাদের বলে দিচ্ছি একটু পরে। তবে তার আগে এখানে একটি নোট দিয়েছে যেখানে বলা হয়েছে যে সকল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবেন তাদেরকে অবশ্যই বাংলা লিখতে পড়তে ও বলতে জানতে হবে। এবং পরবর্তীতে আমরা চলে আসি যে কোন পোস্টের জন্য এখানে আপনার লোকটি নেওয়া হচ্ছে বা কর্মী নিয়োগ করা হচ্ছে বা জব বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট, ডিস্ট্রিক্ট অর্গানাইজার অফ ফিজিক্যাল এডুকেশান। তো ফিজিক্যাল এডুকেশানের তরফে এটি নিয়োগ করা হবে, যেখানে আপনার ওয়েস্ট বেঙ্গল, যেখানে সার্ভিসটি যেখানে আপনার হবে সেটা হলো ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেটর এডুকেশান সার্ভিসে, ডিপার্টমেন্ট আপনার স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের। এবং এখানে আপনার যে বেতনটি দেওয়া হবে সেটি হবে 7,100 থেকে 37,600 টাকা বেতন আপনার দেওয়া হবে, এবং গ্রেড পে এখানে যেটি রয়েছে সেটি 3,950 টাকা করে। এখানে টোটাল যে ভ্যাকান্সিটি রয়েছে বন্ধুরা সেটি হলো 17টি এখানে দেখতেই পাচ্ছেন। আর রিজার্ভেশান এখানে কিছু আছে যেগুলো ওবিসি এ, ওবিসি বি, এসটি, এসসি, সেগুলো সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আর বন্ধুদের কাছে আমি বলে দিই, আপনারা যদি এই পিডিএফটি নিজে দেখতে চান আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও গিয়ে আপনারা দেখে নিতে পারেন, অথবা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো চলুন এখানে পরবর্তীতে চলে আসছে আপনার কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার কোন কোয়ালিফিকেশান থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে কোয়ালিফিকেশান আপনার যেটা চেয়েছে, আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং সাথে আপনার ফিজিক্যাল এডুকেশানের উপর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, মানে ব্যাচেলার ডিগ্রিটা আপনার ফিজিক্যাল এডুকেশানের উপরেই থাকতে হবে। এবং আপনার পরবর্তী যে এখানে আছে কোচিংস, মানে স্পোর্টস অথরিটি যেটা আছে নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস, সেখান থেকে যেটা পাটিয়ালা সেখান থেকে আপনার সার্টিফিকেট কোর্সটি থাকতে হবে, এবং আপনাকে অবশ্যই বাংলা এবং নেপালি যে ভাষা হয় সেটি বলতে এবং লিখতে পারতে হবে। পরবর্তী এখানে আবেদন করার জন্য আপনার যে বয়সটি চেয়েছে সেটি 39 বছর, যেটা 1/1/2020 ডেট থেকে কাউন্ট হবে আপনার ডেট অফ বার্থ যা আছে সেই পর্যন্ত, এই ডেটের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করার জন্য আপনাকে টোটাল যে অ্যাপ্লিকেশান ফিসটি সেটি 160 টাকা আপনার এখানে দিতে হবে, সেটি আপনি অনলাইন বা অফলাইনের মাধ্যমে দিতে পারেন। অফলাইনের মাধ্যমে দিলে আপনার 20 টাকা চার্জ দিতে হবে, এবং অনলাইনের মাধ্যমে দিলে আপনার 5 টাকা চার্জ আপনাকে দিতে হবে। এবং অফিসিয়ালি যে ওয়েবসাইটে রয়েছে সেটি দেখতেই পাচ্ছেন এখানে wbpsc.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন। পরবর্তীতে এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটস দেওয়া রয়েছে সেগুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানে আপনার অনলাইন অ্যাপ্লিকেশানটি শুরু হয়ে গেছে 4 ফেব্রুয়ারি থেকে, যেটি চলবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। যারা অফলাইনে অ্যাপ্লিকেশান ফিস প্রদান করবেন তাদের জন্য 25 ফেব্রুয়ারি, অর্থাৎ একদিন বাড়ানো আছে। পরবর্তীতে যে ইনফরমেশানগুলো এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে পেজ টুতে, যেগুলো যারা এখানে আবেদন করবেন অবশ্যই ইনফরমেশানগুলো পড়ে নেবেন, পড়ে নিয়ে কোনো রকম বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের সাহায্য করে দেবো। কমেন্ট ওগুলো পড়লে আমার অনেক দেরি হয়ে যাবে বা ভিডিওটি অনেকটি বেশি হয়ে যাবে, তাতে আপনাদের সময় নষ্ট হবে। তো বন্ধুরা এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনার যে কোয়ালিফিকেশান মার্ক, অর্থাৎ যে কত নাম্বার পেলে আপনি এখানে কোয়ালিফাই করবে সেটি এখানে দেওয়া আছে। জেনারেলদের জন্য 40, ওবিসিদের জন্য 38, এসসিদের জন্য 35 এবং এসটিদের জন্য 30 পেলে আপনারা এখানে কোয়ালিফাই করে যাবেন। তো পরবর্তীতে পেজ থ্রিতে তেমন কিছু নেই, এখানে সমস্ত যে অফিসিয়ালি যে ইনফরমেশানগুলো থাকে সেগুলোই দেওয়া আছে। তো বন্ধুরা এই পিডিএফটি এখানেই, অর্থাৎ জব বিজ্ঞপ্তির এখানে আর বিস্তারিত তেমন কিছু নেই। আশা করি আপনাদের এই নিউজটি অনেক হেল্পফুল হবে, যদি হেল্পফুল হয় অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন বন্ধুরা, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে আপনি আমার নোটিফিকেশানটি পেয়ে যাবেন, নিত্য নতুন জব সংক্রান্ত খবরাখবর আপডেট পাবেন। তো চলুন বন্ধুরা দেখা হবে পরবর্তী আরেকটি নতুন আপডেটে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, টাটা।